আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদেরকে আমি অর্থনীতি প্রথম পত্রের নিরপেক্ষের এক অধ্যায়টি শুরু করব। এই অধ্যায়ে আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব তা লিখছি আমি। এক নম্বর হচ্ছে সংজ্ঞা, দুই নম্বর নিরপেক্ষের অঙ্কন, বৈশিষ্ট্য। আজকে আমি তিনটা বিষয় শেষ করার চেষ্টা করব। এক নিরপেক্ষ কাকে বলে বা সংজ্ঞা নিয়ে আলোচনা করব, তারপর নিরপেক্ষ অঙ্কন, কীভাবে আমি নিরপেক্ষ অঙ্কন করি, আর নিরপেক্ষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি সংজ্ঞা, নিরপেক্ষ কাকে বলে। নিরপেক্ষ রেখা হচ্ছে যে রেখার প্রতিটি বিন্দু দুটি দ্রব্যের সমন্বয়ে সমানুপযোগ নির্দেশ করে, তা হচ্ছে নিরপেক্ষ রেখা। আবার বলছি, যে রেখার প্রতিটি বিন্দু দুটি দ্রব্যের সমন্বয়ে সমান উপযোগ নির্দেশ করে, তা হচ্ছে কি? নিরপেক্ষ রেখা। তাহলে এ হচ্ছে আমাদের ভূমি অক্ষ। ভূমি অক্ষে থাকবে এক্স দ্রব্য, লম্বকে থাকবে ওয়াই দ্রব্য। আইসি, আইসি হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। আইসির পূর্ণ রূপ হচ্ছে ইনডিফারেন্স কার্ভ, দ্যাট ইজ নিরপেক্ষ রেখা। তো এই রেখার এখানে যতটা বিন্দু নিই না কেন, প্রত্যেকটি বিন্দুতে এখানে ধরলাম আমি এ বিন্দু স্মল লেটার, বি বিন্দু, সি বিন্দু, এই এই রেখার প্রত্যেকটা বিন্দুতে দুটি দ্রব্যের, এখানে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য, দুটি দ্রব্যের সমন্বয়ে বা সংমিশ্রণে সমান উপযোগ নির্দেশ করবে। এ বিন্দু যত উপযোগ পাবো, বি বিন্দু একই উপযোগ পাবো, সি বিন্দুতে একই যোগ, যার কারণে এটার নাম হচ্ছে নিরপেক্ষ রেখা বা সমউপযোগ রেখা। এই নিরপেক্ষ রেখা অপর নাম হচ্ছে সমউপযোগ রেখা। তাহলে মূল সংজ্ঞাটা কি? যে রেখার প্রতিটি বিন্দু দুটি দ্রব্যের সমন্বয়ে সমান উপযোগ নির্দেশ করবে বা প্রকাশ করবে, তা হচ্ছে কি? নিরপেক্ষ রেখা। এখন যদি আমরা অন্যভাবে বলতে চাই সংজ্ঞাটাকে, এ বিন্দু থেকে আমি দিলাম এক্স ওয়ান, এটা দিলাম ওয়াই ওয়ান, বি বিন্দু থেকে এক্স টু ওয়াই টু, সি বিন্দুতে এক্স থ্রি ওয়াই থ্রি। তো সংজ্ঞাটাকে যদি আমি অন্যভাবে লিখতে চাই তাহলে এ বিন্দু, এ বিন্দুতে এক্স দ্রব্য এক্স ওয়ান, ওয়াই দ্রব্য ওয়াই ওয়ান, বি বিন্দুতে এক্সের পরিমাণ বাড়লো, ওয়াই দ্রব্যের পরিমাণ কমলো, সি বিন্দুতে এক্সের পরিমাণ আরও ভালো, এক্স দ্রব্যের পরিমাণ ওয়াই বিন্দু ওয়াই দ্রব্যের পরিমাণ আরও কমলো। অর্থাৎ যে রেখার প্রত্যেকটা বিন্দুতে দ্রব্য সমন্বয় ভিন্ন তবে উপযোগ নির্দিষ্ট বা সমান, তা হচ্ছে কি? নিরপেক্ষ রেখা। আবার বলছি, যে রেখার প্রতিটি বিন্দুতে দ্রব্য সমন্বয় ভিন্ন কিন্তু উপযোগ নির্দিষ্ট থাকে, তা হচ্ছে কি? নিরপেক্ষ রেখা। আচ্ছা, এবার আমরা নিরপেক্ষ রেখা অঙ্কনের জন্য একটি উপযোগ অপেক্ষ নির্ধারণ করি। ধরি এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স, এক্স একটা দ্রব্য, ওয়াই একটা দ্রব্য, তাহলে এক দুইটা দ্রব্যের সমন্বয় উপযোগ সিক্স সেখানে। তো এখানে আমি যদি এভাবে রাখি ওয়াই ইকুয়াল টু সিক্স বাই এক্স, এরপর এখানে এক্স ওয়াই, এক্সের মান যদি ওয়ান ধরি, ওয়াইয়ের মান হবে সিক্স, এক্সের মান টু ধরলে ছয়কে দুই দিয়ে ভাগ করলে থ্রি, থ্রি ধরলে তিন দোকানে ছয়, সিক্স ধরলে ওয়ান। আমি এখানে মানগুলো এমন মান ধরলাম যাতে করে পূর্ণ মানের ভাগফল পূর্ণ মান আগ্রহ। আমি যদি ফোর ধরতাম ছয়কে ফোর দিয়ে ভাগ করতে কিন্তু দশমিক আসতো, আমরা দশমিকটা বর্জন করছি। তাহলে এমন কিছু মান ধরলাম যাতে করে একটা পূর্ণ মান আসে, এই মানগুলো আমরা এখন চিত্রে উপস্থাপন করি। এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, তো এখানে লোয়েস্ট হচ্ছে ওয়ান, হাইয়েস্ট হচ্ছে সিক্স, এক্স এবং ওয়াইয়ের ক্ষেত্রে সর্বনিম্ন মান এক, সর্বোচ্চ মান ছয়। তাহলে এক এক করে ছয় পর্যন্ত নিই, এক এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, এক্সের ক্ষেত্রেও এক থেকে ছয় পর্যন্ত নিলাম, ওয়াই ক্ষেত্রে এক থেকে ছয় পর্যন্ত। তাহলে প্রথমটা হচ্ছে এক্সের ওয়ান হলো ওয়াইয়ের সিক্স, এক্সের ওয়ান ওয়াইয়ের সিক্স, এ বিন্দু দুই হলে তিন, বি বিন্দু তিন হলে, তিন হলে দুই, সি বিন্দু ছয় হলে এক,
বি বিন্দু। বিন্দু সম আমরা যোগ করব এই হচ্ছে আমাদের ইনডিফারেন্স কার্ভ আইসি ইনডিফারেন্স কার্ভ। তাহলে চিত্রের বর্ণনা দিচ্ছি। চিত্রভূমিক এক্স দ্রব্য লম্বককে ওয়াই দ্রব্য নির্দেশিত। এক্স দ্রব্য মানে এক এক হলে ওয়াই দ্রব্যে ছয় একক প্রাপ্তিবিন্দু এ, এক্স দ্রব্য দুই একক হলে ওয়াই দ্রব্যে তিন একক প্রাপ্তিবিন্দু বি, এক্স দ্রব্য তিন একক হলে ওয়াই দ্রব্যে দুই একক প্রাপ্তিবিন্দু সি, এক্স দ্রব্যের ছয় একক হলে ওয়াই দ্রব্যের এক একক প্রাপ্তিবিন্দু ডি। বিন্দু সময় যোগ করে আমরা যে রেখাটি পাচ্ছি সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা। এই রেখার প্রত্যেকটা বিন্দুতে অর্থাৎ এ বি সি ডি বিন্দুতে উপযোগটা সমান, যার কারণে এটার নাম হচ্ছে সমউপযোগ রেখা তথা নিরপেক্ষ রেখা। এই হচ্ছে আমাদের নিরপেক্ষ রেখা অঙ্কন। এরপরে আসি আমরা বৈশিষ্ট্য যাই। নিরপেক্ষের বৈশিষ্ট্য নাম্বার ওয়ান, বাম থেকে ডান নিম্নগামী। নাম্বার টু, মূল বিন্দু দিক উত্তল। উপযোগ সমান। উপর নিরপেক্ষ রেখায় উপযোগ বেশি, দুটি নিরপেক্ষ রেখা ছেদ করতে পারে না। ভূমি কিংবা লম্বককে স্পর্শ বা ছেদ করতে পারে না। আমি এখানে কয়েকটা বৈশিষ্ট্য লিখলাম, সবাই দেখো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষ রেখা সাধারণত বাম থেকে ডানে নিম্নগামী। নাম্বার টু, এই নিরপেক্ষ রেখাটা মূল বিন্দু দিকে উত্তল। নাম্বার থ্রি, নিরপেক্ষের প্রতিটি বিন্দু উপযোগ সমান। নাম্বার ফোর, নিচে নিরপেক্ষ রেখা আছে উপর নিরপেক্ষ রেখায় উপযোগ বেশি থাকে। নাম্বার ফাইভ, দুটো নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না। নাম্বার সিক্স, ভূমি কিংবা লম্বককে নিরপেক্ষ রেখা স্পর্শ বা ছেদ করতে পারে না। এখন আমরা একটু ব্যাপারগুলো চিত্রের মাধ্যমে দেখি। তোর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, নিরপেক্ষ রেখা সাধারণত বাম থেকে ডানে নিম্নগামী, অর্থাৎ এরকম নিরপেক্ষ রেখা সাধারণত বাম থেকে ডানে নিম্নগামী আইসি রেখা। এদিকে এক্স দ্রব্য, এদিকে ওয়াই দ্রব্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষ রেখা সাধারণত বাম থেকে ডানে নিম্নগামী, বাম থেকে ডানে, বাম দিক থেকে ডান দিক থেকে বলতে হয়। তার দুই নম্বর হচ্ছে মূল বিন্দু দিকে উত্তল, মূল বিন্দু দিকে উত্তল। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষ রেখা মূল বিন্দু দিকে উত্তল। এটার জন্য এক্স দ্রব্য ওয়াই দ্রব্য ইনডিফারেন্স কার্ভ আইসি। তো এখানে উত্তর বোঝানোর জন্য একই গ্যাফে, একই গ্যাফে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, একই গ্যাফ তিনটা অংশ নিলাম, ওখান থেকে উপরে তুলব। y1, y2, y3, a, b, c। আচ্ছা, এখন দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, নিরপেক্ষ রেখা মূল বিন্দু দিকে উত্তল হয় সাধারণত। উত্তল উত্তল কেন হয়, উত্তল হওয়ার মূল কারণ হচ্ছে MRS ক্রমহ্রাসমান, MRS ক্রমহ্রাসমান, MRS অফ এক্স ওয়াই। MRS এর পূর্ণরূপ হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অফ এক্স ওয়াই, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অফ এক্স ওয়াই, দুটি দ্রব্যের প্রান্তিক পরিবর্তনের হার,
বা প্রান্তিক বদলের হার, দুটি দ্রব্যের একটা দ্রব্য এক্স একটা দ্রব্য ওয়াই, তাহলে প্রান্তিক বদলের হার কী? প্রান্তিক বদলের হার হচ্ছে একটি দ্রব্য অতিরিক্ত একক গ্রহণ করার জন্য অপর দ্রব্যের ত্যাগের হার। একটি দ্রব্য অতিরিক্ত গ্রহণ করার জন্য অপর দ্রব্যের ত্যাগের হারকে বলে প্রান্তিক বদলের হার রূপান্তর। কেন? তাহলে উপযোগী স্থির রাখার জন্য এটা করা হয়, উপযোগ স্থির রাখার জন্য। তো একটি দ্রব্যের অতিরিক্ত প্রান্তিক বদলের হার চার ধরনের হতে পারে, আমরা এখানে যেটা বুঝতে সেটাই বুঝে নিই একটু। ডিগ্রি তোমরা যখন ডিগ্রি স্টুডেন্ট অনার্স স্টুডেন্ট হলে একটু ডিটেলস বলতে হয়। তো আমরা এখানে প্রান্তিক বদলের ক্রমহ্রাসমান ব্যাপারটা কি, একটি দ্রব্য সমপরিমাণ অতিরিক্ত গ্রহণ করার জন্য, একটি দ্রব্যের সমপরিমাণ অতিরিক্ত গ্রহণ করার জন্য অপরদের ত্যাগের হার যদি ক্রমান্বয়ে কমতে থাকে তখন তাকে বলে কি, এমআরএস ক্রমহ্রাসমান, এমআরএস ক্রমহ্রাসমান। আবার বলছি, একটি দ্রব্যের সমপরিমাণ অতিরিক্ত গ্রহণ করার জন্য অপর দ্রব্যের ত্যাগের হার ক্রমান্বয়ে কমতে থাকলে এটাকে বলে কি, এমআরএস ক্রমহ্রাসমান। এই এমআরএস ক্রমহ্রাসমান বিধায় নির্বাহক রেখাটি মূলবিন্দুর দিকে উত্তল হয়। ব্যাপারটা দেখো, আমরা ভূমিকে রাখলাম এক্স দ্রব্য, লম্বককে রাখলাম ওয়াই দ্রব্য। তাহলে প্রথমে ও এক্স ওয়ান যতটুকু এক্স ওয়ান এক্স টু ততটুকু এক্স টু এক্স থ্রি ততটুকু, অর্থাৎ এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান এক্স টু সমান এক্স টু এক্স থ্রি, মানে সমান। এখানে এক এক হলে এখানেও একক, এখানে দুই হলে এখানেও দুই একক। এই সমানের জন্য ওয়াই ওয়ান ওয়াই টু, ওয়াই ওয়ান ওয়াই টু গ্রেটার দেন ওয়াই টু ওয়াই থ্রি, অর্থাৎ এখানে যেতটুকু গ্যাপ এখানে তার চেয়ে কম গ্যাপ, এখানে সমপরিমাণ, আর এখানে প্রথমটা বড় তারপরটা আস্তে ছোটো, আরও নিলে আরও ছোটো হবে। অর্থাৎ যদি আমি এখানে এক্স ফোর নিই, এক্স ফোর এখানে আরও কমতেছে ওয়াই ফোর, এখানে বড় এখানে ছোটো এখানে আরও কম, অর্থাৎ এমআরএস ক্রম। একটি দ্রব্য সমপরিমাণ অতিরিক্ত গ্রহণ করার জন্য অপর দ্রব্যের ত্যাগের হার ক্রমান্বয়ে কমতে থাকা বলে কি, এমআরএস ক্রমহ্রাসমান, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার, ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার। এই ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হারের জন্যই, ক্রমহ্রাসমান প্রান্তিক পরিবর্তন হারের জন্যই, দ্যাট ইজ এমআরএস এক্স ওয়াই ক্রমহ্রাসমান বিধায় নির্বাহক রেখাটি মূলবিন্দু দিকে উত্তল হয়। তাহলে নাম্বার টু গেল। তিন নম্বর হচ্ছে নির্বাহক রেখার প্রতিটি বিন্দুতে উপযোগ সমান, অলরেডি আমরা এটা বলেছিলাম, নিরপেক্ষার প্রতিটি বিন্দুতে উপযোগী থাকে সমান থাকে, এ বিন্দুতে যতটুকু উপযোগ, বি বিন্দুতে ততটুকু, সি বিন্দুতেও, যতটা বিন্দু নিই না কেন নিরপেক্ষ প্রত্যেক নিরপেক্ষ ভূমিকা পালন করে, যার কারণে একেটাকে নিরপেক্ষ রেখা বলা হয়। অর্থাৎ নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুতে উপযোগ বা তৃপ্তি সমান থাকে। নাম্বার ফোর, চার নম্বর বৈশিষ্ট্য কি, উপর নিরপেক্ষ রেখা উপযোগ বেশি, উপরে নিরপেক্ষ নিচে নিরপেক্ষ রেখার চেয়ে উপরে নিরপেক্ষ রেখায় উপযোগ বেশি থাকে। এটা একটু দেখি আমরা, x দ্রব্য ওয়াই দ্রব্য নিরপেক্ষ রেখা একটা দুইটা, আইসি ওয়ান আইসি টু, এখানে দুইটা নিরপেক্ষ রেখা করলাম, আইসি ওয়ান প্রথম নিরপেক্ষ রেখা, আইসি টু দ্বিতীয় নিরপেক্ষ রেখা। তো আমি যেখানে এক জায়গা থেকে একটা লম্ব টানলাম, এখানে এক্স ওয়ান এ বিন্দু অনুসারে ওয়াই ওয়ান, বি বিন্দু অনুসারে ওয়াই টু, আইসি ওয়ান নিরপেক্ষ রেখার এ বিন্দু অনুসারে এক্স দ্রব্য ভুক্ত কতটুকু ভুক্ত ও এক্স ওয়ান, ওয়াই দ্রব্য কতটুকু ওয়াই ওয়ান, আর বি বিন্দুতে এক্স দ্রব্য পরিমাণ ঠিকই আছে ও এক্স ওয়ান, কিন্তু ওয়াই দ্রব্যের ভুক্তটা বেড়ে যাচ্ছে ওয়াই টু, অর্থাৎ এ বিন্দু চেয়ে বি বিন্দুতে উপযোগ বেশি, মানে এক্স দ্রব্য ঠিক থাকলেও ওয়াই দ্রব্যের উপযোগটা বেশি থাকে, অর্থাৎ নিচের নিরপেক্ষ রেখার চেয়ে উপর নিরপেক্ষ রেখায় উপযোগ বেশি থাকে। আবারও বলছি, নিচের নিরপেক্ষ রেখার চেয়ে উপযোগ নিরপেক্ষ উপযোগ বেশি থাকে বা তৃপ্তি বেশি থাকে। উল্টাভাবে যদি আমি বলি, উপর নিরপেক্ষার চেয়ে নিচের নিরপেক্ষ উপযোগ কম থাকে, তাহলে এ বিন্দুতে এক্স দ্রব্য ও এক্স ওয়ান, ওয়াই দ্রব্য ওয়াই ওয়ান, আবার বি বিন্দুতে এক্স দ্রব্য ও এক্স ওয়ান, ওয়াই দ্রব্য ওয়াই টু, অর্থাৎ নিচের এ বিন্দুর তুলনায় বি বিন্দুতে ওয়াই দ্রব্যের উপযোগটা বেশি। আবার যদি আমি চিত্রটাকে এভাবে দিতে চাই, আইসি ওয়ান আইসি টু, তো এই দিক থেকে দিই এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান, এ বিন্দু বি বিন্দু, এ বিন্দুতে ও এক্স ওয়ান এক্স দ্রব্য ওয়াই ওয়ান ওয়াই দ্রব্য, আবার বি বিন্দুতে ও এক্স টু এক্স দ্রব্য ওয়াই ওয়ান ওয়াই দ্রব্য, অর্থাৎ এক দ্রব্যের উপযোগটা বেশি, যে কারণে হোক না কেন নিচের নিরপেক্ষ উপরে নিরপেক্ষ উপযোগটা বেশি নির্দেশ করছে। আমি এভাবেও দিতে পারি এভাবেও দিতে পারি, তাহলে সেই জন্য বলা হয় কি, নিচের নিরপেক্ষের কাছে উপরে নিরপেক্ষ রেখায় অধিক তৃপ্তি বা অধিক উপযোগ প্রকাশ পায়। আচ্ছা, এরপর দুটি নিরপেক্ষ পরস্পরকে ছেদ করতে পারে না, এরপর হচ্ছে দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না,
x দ্রব্য, y দ্রব্য, দুটো নির্ভেদ করে কা এক দুই, আইসি ওয়ান আইসি টু, এ বি সি। চিত্রে ভূমিক এক্স দ্রব্য, লম্বককে ওয়াই দ্রব্য। তাহলে আইসি ওয়ান নিরপেক্ষ আমি কয়টা বিন্দু পাচ্ছি? দুইটা বিন্দু এ বি। আইসি ওয়ান নিরপেক্ষে পাচ্ছি একটা বিন্দু, বি একটা বিন্দু, অর্থাৎ এ সমান বি। এতে যতটুকু উপযোগ বিতে ততটুকু উপযোগ। কেন? নিরপেক্ষের প্রতিটি বিন্দু উপযোগ সমান থাকে, নিরপেক্ষের প্রতিটি বিন্দু উপযোগ সমান থাকে। তাহলে এখান থেকে পাইলাম আইসি ওয়ান থেকে এ সমান বি। আবার আইসি টু থেকে কী পাচ্ছি? এ এবং সি, তাহলে এ সমান সি। তাহলে এ বিন্দু যতটুকু উপযোগ, সি বিন্দু তো ততটুকু উপযোগ। তাহলে প্রথম নিরপেক্ষ ইকুয়াল টু বি, দ্বিতীয় নিরপেক্ষ ইকুয়াল টু সি। তাহলে আমরা গাণিতিক নিয়মে কী করতে পারি? বি সমান সি, গাণিতিক নিয়মে ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, দ্যাট ইজ বি ইকুয়াল টু সি। এটা গাণিতিক নিয়ম। কিন্তু বি এবং সি দেখি আমরা, বি হচ্ছে নিচে নিরপেক্ষ রেখায় আর সি হচ্ছে উপর নিরপেক্ষ রেখায়। আমরা কতক্ষণ আগেই বলেছিলাম নিচে নিরপেক্ষ রেখায় উপর নিরপেক্ষ রেখায় অধিক তৃপ্তি বা অতি উপযোগ প্রকাশ পায়। তাহলে বি স্ট সি, অর্থাৎ বি আর সি সমান হতে পারে না। সেই জন্য বলা হয় কি, দুটি নিরপেক্ষ পরস্পরকে ছেদ করতে পারে না, দুটি নিরপেক্ষ পরস্পরকে ছেদ করতে পারে না। এরপর নিরপেক্ষ রেখা ভূমি কিংবা লম্বককে স্পর্শ বা ছেদ করতে পারে না, এটার ব্যাখ্যা দিই। নিরপেক্ষ রেখা ভূমি কিংবা লম্বককে স্পর্শ বা ছেদ করতে পারে না, এক্স দ্রব্য ওয়াই দ্রব্য স্পর্শ করলাম, আইসি এখানে দিলাম এই বিন্দু, এটা দিবি। চিত্রে ভূমিক এক্স দ্রব্য, লম্বককে ওয়াই দ্রব্য। চিত্রানুসারে আইসি হচ্ছে নিরপেক্ষ রেখা, এ রেখার এ বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ ও এ, এ বিন্দুতে, এ বিন্দু অনুসারে, এ বিন্দু অনুসারে এক্স দ্রব্য ও এ পরিমাণ, ও এ পরিমাণ, ও এ পরিমাণ এক্স দ্রব্য, আর ওয়াই দ্রব্য জিরো মানে শূন্য, মানে ওয়াই দ্রব্যের পরিমাণ নেই এ বিন্দুতে। আবার বি বিন্দুতে, বি বিন্দুতে এক্স দ্রব্য শূন্য, এক্স দ্রব্য শূন্য, কারণ এক্স দ্রব্য নেই এদিকে। ওয়াই দ্রব্য ও বি পরিমাণ, ও বি পরিমাণ। সবাই একটু খেয়াল করো, এক্স ভূমিক এক্স দ্রব্য, লম্বককে ওয়াই দ্রব্য, এ বিন্দু অনুসারে এক্স দ্রব্যের পরিমাণ হচ্ছে ওয়াই পরিমাণ, কিন্তু ওয়াই দ্রব্যের পরিমাণ হচ্ছে শূন্য, এখানে কোনো ওয়াই দ্রব্যের পরিমাণ নেই। আবার বি বিন্দুতে এদিকে লম্বককে ওয়াই দ্রব্যের পরিমাণ কতটুকু? ও বি, এক্স দ্রব্যের পরিমাণ নেই। কিন্তু আমরা নিরপেক্ষ সংজ্ঞায় জেনেছি কি, যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের সমন্বয় তথা সংমিশ্রণ থাকবে, দুটি দ্রব্যের সমন্বয়ে সমান উপযোগ নির্দেশ করবে। এখানে একটা বিন্দুতে একটার পরিমাণ নেয় জিরো, অন্যটার পরিমাণ থাকে, যার কারণে সংজ্ঞার সাথে এই অংশের কোনো মিল নেই, অর্থাৎ অসামঞ্জস্যময় কথাবার্তা, যার কারণে বলা হয় নিরপেক্ষ রেখা ভূমি কিংবা লম্বককে স্পর্শ বা ছেদ করতে পারে না। তো আজকে আমরা কী শিখলাম? নিরপেক্ষ সংজ্ঞা, তারপর নিরপেক্ষ রেখা অঙ্কন প্রক্রিয়া উপযোগ অপেক্ষক থেকে, তারপর নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। নিরপেক্ষ বৈশিষ্ট্য নিয়ে একটু আবার একটু বলি, নিরপেক্ষ সাধারণত বাম থেকে ডানে নিম্নগামী, নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুতে উপযোগ সমান থাকে, নিরপেক্ষ সাধারণত মূল বিন্দু দিকে উত্তল হয়, নিচের নিরপেক্ষ রেখার চেয়ে উপর নিরপেক্ষ রেখায় অধিক তৃপ্তি বা অধিক উপযোগ প্রকাশ পায়, দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না, নিরপেক্ষ ভূমি কিংবা লম্বককে স্পর্শ বা ছেদ করতে পারে না। আরও যদি বলি, নিরপেক্ষ রেখা ঢাল এম আর এস এক্স ওয়াই নির্দেশ করে, আর একজন বক্তা কী করতে চায় তা নিরপেক্ষের মাধ্যমে প্রকাশ পায়। এই হচ্ছে আজকের আলোচনা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের প্রথম অর্থনীতি প্রথম পত্র বেস্টিক অর্থনীতির নিরপেক্ষ অধ্যায়টা শুরু করেছি। আজকে আমরা সংজ্ঞা অঙ্কন প্রক্রিয়া এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, আগামী ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দোয়া করিও সবাই। ধন্যবাদ সবাইকে।